আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এই যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো বারান্দায় এসে দাঁড়িয়েছি। তো এই যে বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে সকাল 7টার মতো। তো তারপরেও দেখুন আকাশ কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে সন্ধ্যাবেলা। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো এই গরমের মধ্যে কিন্তু বৃষ্টিটা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে সবার মাঝে। তো যাই হোক, সকালের নাস্তা করবো এখন। তো আজকের নাস্তাটা কিনে এনেছি। তো আজকের নাস্তার মধ্যে ছিল পরোটা, আর এখানে ছিল সুজি। আর এই সুজিটা কিন্তু ঘিয়ে ভাজা সুজি। তো আমাদের এখানে ঘিয়ে ভাজা যে সুজি হয়, তো এই সুজিটা দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি এনে খাই। তো যাই হোক, আমি নাস্তাটা সেরে নিচ্ছি। আর এদিকে রান্নার আয়োজনও শুরু হয়ে গেছে দুপুরের রান্নার জন্য। আজকে এখানে মলা মাছ রান্না করবে আম্মু। তো মলা মাছগুলোকে আগে কেটে কুটে নিয়েছে, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছে। আর সবজি দিয়ে রান্না করবে মলা মাছ। তো এখানে সবজির মধ্যে আছে বেগুন, ধুন্দুল আর টমেটো। তো সবজিগুলোকে আগে ধুয়ে তারপর কেটেছে। তো এখন এই সবজিগুলোকে চুলায় বসিয়েও দিয়েছে রান্না করার জন্য। তো এখানে সব সবজির সাথে মশলা টশলা সব কিছু মিশিয়ে আগে সবজিটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছে। পানিতে যখন বলক এসেছে তখন এর মধ্যে মাছ আর ধনেপাতা কুচি সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছে, সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছে। আর এই যে এদিকে ডাল রান্না করা হচ্ছে। তো আজকের ছিল মলা মাছের তরকারি আর ডাল। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে তরকারির ফাইনাল রূপটা হচ্ছে এইটা। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো এখন দুপুরের দিকে একটু আম ভর্তা বানাবো। আর এই আমটা হচ্ছে আমার খালার বাড়ির গাছের আম, তো একদম ফ্রেশ আম। তো আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। যদিও সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু দুপুরবেলায় কিন্তু আবার প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যে কিন্তু আম ভর্তা খেতে ভালোই লাগে। তো আমি আমগুলোকে প্রথমে তো গ্রেট করে নিয়েছি। তো এরপর আমি এখানে হালকা একটু লবণ দিয়েছি আর এখানে চিনি পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এই আম ভর্তার মধ্যে আমার মিষ্টিটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এই জন্য আমি এখানে চিনির পরিমাণ বেশি করে দিয়েছি। আর সাথে এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এবার আমি সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এই আম ভর্তাটা কিন্তু হাতে মাখিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। একটু চটকে চটকে মাখাচ্ছি, এতে করে আমের রসটাও বের হচ্ছে। তো আমটা খেতে কিন্তু ভালোই লাগবে আম ভর্তাটা। তো এই যে আমার আম ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি এই আম ভর্তাটা খাবো। আর আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।